আসিফ মাহমুদকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখার অভিযোগ। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের খোঁজ পাওয়া গেছে। বুধবার সকাল 11টায় তাকে চোখ বাঁধা অবস্থায় মহানগর প্রজেক্টে ফেলে রেখে যাওয়া হয়। এর আগে গত 19 জুলাই চোখ বেঁধে তাকে উঠিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লিখেন, গত 19 জুলাই আমাকে মহানগর প্রজেক্টের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তারা চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আমার থেকে আন্দোলন স্থগিতের নির্দেশনা সংবলিত ভিডিও বার্তা দিতে চাপ দেয়। তাতে রাজি না হওয়ায় আমাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়। এরপর জ্ঞান ফিরলে ফের অজ্ঞান করে রাখা হতো। এভাবে এই 4 থেকে 5 দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এক পর্যায়ে বুধবার সকাল 11টার দিকে মহানগর প্রজেক্টের একই স্থানে আমাকে ফেলে রেখে যায়। তবে এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কদিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সঙ্গে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো। আসিফ মাহমুদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে পরিবারের সঙ্গে আছেন তিনি। এর আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাকে চোখ বেঁধে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। কোনো একটি বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।